مركب إضافي এটা উর্দুতে আর ফার্সিতে বলে মুরাক্কাবে এজাফি উর্দুতে ফার্সিতে কি বলে মুরাক্কাবে এজাফি বলেন মুরাক্কাবে এজাফি মুরাক্কাবে এজাফি আরবিতে এটাকে কি বলে আল মুরাক্কাবুল ইযাফিউ আল মুরাক্কাবুল ইযাফিউ المركب الإضافي رائر رائر تفضل يا شيخنا رائر شمند باتوك جوجيك شبد بكانشا شمند باتوك جوجيك شبد ধাক্কা মেরে মেরে বলেন সম্বন্ধ বাচক যৌগিক শব্দ কেন ধাক্কা মেরে মেরে বলতে হবে একটু পরেই বুঝাচ্ছি দিস ইজ দ্য রিডিকুলাস অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং লেসন এটা খুবই এই মুরাক্কাবে ইজাফিটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে বলেন সম্বন্ধ বাচক যৌগিক শব্দ বাক্যাংশ আপনি যদি বাক্যাংশ না জানেন তাহলে বাক্য তৈরি করতে পারবেন না এই জন্য বাক্যাংশের উপরে আলহামদুলিল্লাহ একটা বই লিখেছি প্রায় 350 পৃষ্ঠা তার মধ্যে এটা একটা অধ্যায় এর নাম হচ্ছে বলেন র এর সম্পর্কিত সম্পৃক্ত সম্পর্কিত নিসবতি সম্পৃক্ত সম্পর্কিত নিসবতি সম্বন্ধ বাচক যৌগিক শব্দ রায়ের মুরাক্কাবে ইজাফি আল মুরাক্কাবুল ইজাফি ইজাফি মানে হচ্ছে যোগ করা আল ইজাফাতু আল ইজাফা ফাতু মানে হচ্ছে কি আসলে ইজাফাত মানে হচ্ছে সম্পর্ক করে দেওয়া সম্পর্ক আজাফা ইজিফু মানে আজিফ অ্যাড করা যোগ করা তাহলে কোন কিছু যখন আমরা যোগ করব লুক অ্যাট মি অনজুর ইয়া শাবাব অনজুর ইলাইয়া এই ছেলে হোয়াট হ্যাপেন্ড মাযা হাদাস মালাক আলিয়াউম আলিয়াউম আজ আপনার কি হয়েছে একবারও দেখাচ্ছেন না কত সুন্দর পড়া না সম্বন্ধ বাচক যৌগিক শব্দ মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন এরকম করছি এখন আমার দিকে তাকান এই যে কলমটা এই কলম পৃথিবীর যে কোন একটা কলম তাই না মাদ্রাসা কিন্তু যখন আমি এই কলম এরকম লক্ষ লক্ষ কোটি কোটি কলম আছে না কিন্তু এই কলমটা দেখেন আমার দিকে করে দিচ্ছে কিভাবে আমার হাতে আছে তাহলে আমি কি বলবো আহসানের কলম বলেন মাদ্রাসার শিক্ষক মোবাইলের তার তাহলে একটা জিনিস আর একটা জিনিসের দিকে কি করে দিচ্ছে সম্বন্ধ করে দিচ্ছে সম্পর্ক করে দিচ্ছে অধীনে করে দিচ্ছে তার চিহ্ন বাংলা ভাষায় কি আসতেছে র এর তাহলে এই সম্বন্ধ বাচক যৌগিক শব্দটা হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী তৎপুরুষ সমাসে ব্যবহার হয় এবং এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে এবং এই র এরটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি কোন বিভক্তি ও কে রে ও তাহলে কি বলেন অ কে রে দ্বারা দিয়া করতি কে রে হতে থেকে চেয়ে র এর ও এতে এ মধ্যে ভিতরে অ অন্তস্থ এগুলো কি বিভক্তি এই বিভক্তিগুলো কোথায় আসে ক্রিয়ার সাথে আসে তাই না যে কর্তা কর্ম করুন সম্প্রদান অপদান অধিকরণ তাই না যে করে সেই হয় কর্তা যা করে তাই হয় কর্ম
যা দিয়ে করি সেই করণ যাকে দেই সেই সম্প্রদান যাকে করি দান সেই সম্প্রদান যা হতে থেকে বাহির হয় নির্গত উৎপন্ন সেই অপাদান আর যা কিছু পৃথিবীতে আছে স্থান বা কাল সবকিছুই অধিকরণ তো এই যে এইগুলো তার মধ্যে ষষ্ঠী বিভক্তি যেটা র এর এই ষষ্ঠী বিভক্তি তাই না এই ষষ্ঠী এই ষষ্ঠীর কাজই শুধুমাত্র সম্পর্ক করে দেওয়া বাংলা ভাষায় দুটা চিহ্ন বলেন র এর তাহলে আসানের কলম আসান একটা কলম একটা দুটার মাঝে সম্পর্ক কে করে দিচ্ছে র আমি এখন যদি বলি আচ্ছা ইমাম বুখারীর বা ইমাম বুখারীর হাদিস তাহলে বুখারী শরীফ তাই না আচ্ছা আপনাদেরকে রাসূলুল্লাহ আল্লাহর রাসূল কিতাবু তালিবিন ছাত্রর বই এরকম ভাবে ইয়াদি আমার হাত ইয়াদান তারপরে কিতাবু তার হাত জামিলি আমার বন্ধু জামিলুহু জামিলুকুম জামিলো অসংখ্য উদাহরণ আমরা একটু পরে দেখব তাহলে সম্পর্ক বাংলাতে কে করে দিচ্ছে র এর এই জন্য বলেন কালির কলমের কালি আমার বই তোমার ভাই ছাগলের সানা তার বন্ধু তাহলে রটা হচ্ছে তারুণ জাত নাচনীয় আলা বর্ণ আপনারা ক খ গ ঘ ম চ স বর্গীয় জ ঝ মূর্ধন্য তো এই যে এই অক্ষরগুলোর মধ্যে একটা হচ্ছে র বাংলা ভাষায় র ধ্বনি মানে কম্পন করে কাঁপে কেঁপে কেঁপে ওঠে একটাই শব্দ একটাই ধ্বনি তার নাম হচ্ছে র আর হচ্ছে ল তো আর হচ্ছে ডাবিন র তো ওটা হচ্ছে অর্ধ তো রই শুধু একমাত্র কেঁপে কেঁপে ওঠে এই জন্য আমরা কেঁপে কেঁপে উচ্চারণ করছি বলেন আমার মোবাইল আল্লাহর বন্ধু কোরআনের আয়াত কেন এরকম করছি প্রকৃত পক্ষে রটা হচ্ছে তারুণ জাত মানে কেঁপে কেঁপে উঠে উচ্চারণ হয় এই জন্য তাহলে আমরা আমরা চিহ্ন শিখলাম বাংলা ভাষায় র আর এর এখন এটাকে ইংলিশে বলবো অব এটাকে ইংলিশে কি বলবো অব আর একটা ইংলিশে হচ্ছে অ্যাস্টপ এস এরকম এরকম চিহ্ন দেখে যদি এস থাকে আর যদি অব থাকে তো আমরা অব যারই আগে লাগাবো সেটার সাথে র হয়ে যাবে এই র আর এর মানে কি অব তাহলে আমি যদি বলি অব পেন তাহলে কি হলো কলমের কার কলম এখনো বলিনি কিন্তু তাই না কলমের আমি যদি বলি বাংলাদেশের তাহলে অব বাংলাদেশ অব মাদ্রাসা মাদ্রাসার অব ফ্যান ফ্যানের অব মি আমার অব ইউ তোমার অব দেম তাদের অব হিম তার অব ইট এটার অব দিস অব দিস এইটার অব দ্যাট ওইটার অব ইউ তোমার অব ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর অব ইউর ফাদার তোমার পিতার তাহলে যার সামনে অব লাগাবেন ইংলিশে সেটাই কি হয়ে যাবে র বা এর অর্থ দিবে কিন্তু আমরা তো পড়ছিলাম আরবি তাহলে এখন আরবিতে আসেন এই যে বাংলাতে চিহ্ন দেখলেন ইংলিশে চিহ্ন দেখলেন আরবির চিহ্ন কি আরবির চিহ্ন হচ্ছে এই প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের এই যে একটা শব্দ আর এই যে একটা শব্দ দুটা শব্দের সম্পর্ক করে দেয় কি বলেছে সম্বন্ধ বাচক যৌগিক শব্দ যৌগিক মানে কি মিলিয়ে দেওয়া বলেন সম্বন্ধ বাচক যৌগিক শব্দ তাহলে সম্বন্ধ বাচক মানে কি সম্পর্ক করে দেয়া একত্রিত করা যৌগিক মানে কি জোড়া দেওয়া যোগ দেওয়া তাহলে দুটা শব্দ জোড়া দিবে এরকম ভাবে তাই না
এবং যৌগিক শব্দ বাক্যাংশ এটা মূলত তাহলে এখন দেখেন রাসূলুন এক শব্দ আল্লাহ এক শব্দ কি করে দিচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল তাহলে এই যে এই দুটা শব্দকে আল্লাহ একটা শব্দ রাসূল একটা শব্দ এই দুটা শব্দকে বাংলা ভাষায় কে এই র এসে কি করে দিচ্ছে মিলিত করে দিচ্ছে জোড়া করে দিচ্ছে তো আরবিতেও এরকম জোড়া হচ্ছে কিন্তু আরবির চিহ্ন হচ্ছে যে দেখেন যেমন বাংলা ভাষায় প্রথম শব্দের শেষে র আসতেছে কোন শব্দের শেষে প্রথম শব্দ এই আরবিতে ওই শব্দ প্রথম যেই শব্দ সেই শব্দ তা দ্বিতীয় শব্দ হবে তাই না আর এই দ্বিতীয় শব্দের শেষের চিহ্ন হচ্ছে পৃথিবী উল্টে গেলে জের হবে কি হবে তাহলে প্রথম কাটার নাম হচ্ছে মুযাফ আর দ্বিতীয়টার নাম হচ্ছে মুযাফ ইলাই প্লিজ কাম এন্ড মুছে দেন তো এটা হ্যাঁ আসেন দ্রুত কুইকলি দ্রুত মুছেন তাহলে বলেন সম্বন্ধ বাচক যৌগিক শব্দ সম্বন্ধ বাচক যৌগিক শব্দ র এর অব র এর অব আরবিতে এখন দেখেন তাহলে দুটা শব্দ ছাড়া এরকম সম্পর্ক করে দেওয়া সম্ভব নয় তাহলে দুটা শব্দের প্রথম শব্দের নাম হচ্ছে মুযাফ আরবিতে এই যে মুযাফ প্রথম যে শব্দ থাকে তার নাম কি মুযাফ আর হচ্ছে দ্বিতীয় যে শব্দ থাকে তার নাম হচ্ছে মুযাফ ইলাই এই মুযাফ ইলাইয়ের শেষে কি দিতে হবে জের দিতে হবে আর এই মুযাফ ইলাই মানে দ্বিতীয় শব্দের তাহলে এই দ্বিতীয় শব্দটা বাংলা ভাষায় প্রথম শব্দে আসে তাহলে বাংলা ভাষার চিহ্ন হচ্ছে র বা এর আর আরবিতে চিহ্ন কি জের দিতে হবে আরবিতে মুজাফিলাই কি হবে জের কে জের দিবে মুজাফতা মুজাফিলাইকে কি দিবে কেন এরকম উপরে প্রভাব খাটাচ্ছে কারণ যখন আপনি আমি বললাম এটা আমার কলম তখন কি আর আপনার কলম হলো এই কলমের উপরে আমার অধিকার আছে না এই যে আমার মানি ব্যাগ এখানে আমার টাকা আছে তো আমার মানি ব্যাগ মানে কি এই টাকাগুলো কি আপনার নাকি তাহলে আমার এখানে একটা শক্তি আছে ক্ষমতা আছে না এই জন্য ক্ষমতা এই মুজাফের ক্ষমতা বলছে তোকে আমি জের দিব দাঁড়া তাহলে মুজাফ মুজাফিলাকে কি দেয় বলেন মুরাক্কাবে ইজাফি সম্বন্ধ বাচক যৌগিক শব্দ মুজাফ মুজাফিলাকে জের দিবে।